পরান যারা শুনতেছেন এক নম্বরে চোখ থাকবেন দুই নম্বরে শোনা থাকবেন এই আয়াতের ধরনের ভিতরে আমরা দুইটা অর্থ পেয়েছি এক নম্বরে আপনি যখন আরজনের ব্যাখ্যা করতে যাবেন হে নবী কোরআন উপস্থাপন করবেন সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে অনেকে হয়তো আপনার এই ধরন বুঝবে না না বুঝে মন খারাপ করতে পারে এই সংখ্যা একটু কম না আপনাদের প্রবলেম সমাজে প্রচলিত এমন এমন নিয়ম চালু করা আছে আবহমান কাল থেকে আপনি যদি কোরআন কারীমের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ সঠিক ভাবে করেন তখন যারা এই বিষয়গুলো নিয়ে ব্যবসা করে খায় তাদের মন খারাপ হবে আজ কয়েকদিন আপনারা দেখতেন ইন্টারনেটে একটা বিষয় খুব বেশি প্রচার হচ্ছে ফালান আমি নাম ধরে বলছি এই কারণে অনেকের হয়তো অ্যালার্জি আছে আর যাদের অ্যালার্জি আছে ওদেরকে যদি আপনি আমেরিকার বাগন খাওয়ান ও তাও চুল খাবে না ইন্টারনেটে যেটা সবচেয়ে বেশি প্রচার হচ্ছে চরমনায় দ্বিতীয় পীর এখন তিনি মুফতি সৈয়দ ফয়জুল করিম উনি কয়েক মিনিটের একটা বক্তব্য ছেড়ে দিয়েছে যে আমায় ইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা আপনি কি আছেন ময়দানে সূরা কাহাফের 17 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মানুষকে জানিয়ে দেন আমি যদি কাউকে হেদায়েত না দেই তার হেদায়েত দেওয়ার মতো পৃথিবীতে আপনি কাউকে পাবেন না এখানে ওলি শব্দের অর্থ অভিভাবক বা বন্ধু আর মুর্শিদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রদর্শক গাইডলাইন দাতা অনেকে কথা বুঝতেছে মুর্শিদা মানে পথ প্রদর্শক যিনি পথ দেখান এখানে মুর্শিদা শব্দের উনি অর্থ করেছেন মুর্শিদা মানে পীর সাহেব যার পীর নেই তার হেদায়েত নেই যার পীর আছে তার হেদায়েত আছে এই কথা যদি কেউ সজ্ঞানে স্বেচ্ছায় বলে থাকে আমার মনে হয় তার ইমান থাকার কথা না কারণ মুর্শিদা শব্দের ব্যাখ্যায় আমরা দুইটা পেয়েছি এই দেখান আমি তাফসীরের নাম বলছি বাড়িতে যে দরকার মিলিয়ে নেবেন পথ আমরা দেখাতে পারি দুইটা সিস্টেমে এখন যদি আমি আজকে যেখান থেকে আসতেছি পথ ভুলে গিয়েছিলাম মোশাররফ ভাইকে কল দিয়ে বললাম যে আমি আছি গাজীপুর চৌরাস্তা এখন আসবো কি করে মূল গাঁও উনি যদি বলে মীরের বাজার দিয়ে এরপরে এই পৌরসভায় প্রবেশ করেন কালীগঞ্জে এরপরে এই জায়গা দিয়ে আসেন পেয়ে যাবেন আমাদের মাহফিল ওনার ডিরেকশন মেনে যদি আসি মাহফিল পাবো না বলেন না কেন এটা একটা পথ দেখানোর সিস্টেম যদিও কাছে নেই 15-20 কিলো দূর থেকে উনি মোবাইলে ডিরেকশন দিয়ে আমাকে জায়গা মতো পৌঁছিয়ে কথা বলছেন দ্বিতীয় সিস্টেম হচ্ছে উনি যদি বলে আমি গাজীপুর চৌরাস্তায় দাঁড়িয়ে আছি আমি মাহফিলের অমক জন আপনি আমার গাড়িতে তুলে নিন জায়গা মতো আপনাকে আমি পৌঁছিয়ে দেব ওনার আমি সামনের সিটে বসিয়ে নিলাম উনি জায়গা মতো নিয়ে আসতে সমস্যা আছে আর আগে তার সাইতে পরেরটা পথ দেখানো কি সহজ না কঠিন আগের ওইটা আল্লাহ নবীদেরকে রাসূলদেরকে সাহাবীদেরকে নবীর উত্তরাধিকারী যারা আলেম ওলামা তাদেরকে দিয়েছে যে তোমরা পথের সন্ধান বলে দিবা কথা বুঝেছে আর দ্বিতীয় যেটা সাথে করে গাড়িতে এসে জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া হাত ধরে হেদায়েত দেওয়া রাস্তা দেখানো এটা আল্লাহ কোন নবীকে রাসূলকে কোন সাহাবীকে কোন আলেমকে কোন পীরকে দেয়নি এটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে মুর্শিদা শব্দের যে দুইটা অর্থ বললাম দ্বিতীয়টা কেউ যদি পীর সাহেব মনে করে অর্থ করে ইমান থাকবে কি করে কারণ দ্বিতীয় অর্থ সরাসরি কে আল্লাহ সরাসরি হেদায়েত দেবে যাকে ইচ্ছা তাকে এটা আল্লাহ কোন নবীকে দিয়েছে নবীকে যদি দিত আল্লাহর নবী নিজের চাচা আবু তালেবকে তো হেদায়েত দিয়ে জান্নাতি করে ফেলতে পারত ঠিক আছে এখন আমি যদি কোরআনের সঠিক ব্যাখ্যা এভাবে তুলে আনি নবীকে আল্লাহ বলছেন হে নবী আপনি যদি সমাজে প্রচলিত এমন এমন নিয়ম চালু করা আছে আপনি দেখবেন অনেক মানুষ আপনার এই ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে ওরা মন খারাপ করবে সে কি বলে এতদিন চলে আসছে যার পীর নেই তার পীর শয়তান আরে হুজুর তো উল্টাপাল্টা বলছে
তখন আপনি সবার মন রক্ষা করতে পারবেন না। আমার তো মনে হচ্ছে 1500 বছরের আগার আয়াত না, এখন দেখে দেখে আল্লাহ নাজিল করছে। কথা বলেন না কেন? এই মুর্শিদা শব্দের যে ব্যাখ্যা বললাম, এর চাইতে যদি উত্তম ব্যাখ্যা কারো জানা থাকে নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন দেখি। আপনি পারবেন না। 42টার উপরে দেশে এখন তাফসীর আছে ইংরেজি সহ, আমি যতগুলো পড়েছি সবগুলোর ব্যাখ্যা এটা লেখা আছে। আমার তো আর দরবার নেই যে আমার দরবার ঠিকানা লাগবে। আবহমান কাল থেকে অনেকের দরবার ভিত্তিক ব্যবসা আছে, এটা টিকিয়ে রাখার জন্য যে কোনো কায়দায় দরবারে লোক ভেড়ানো লাগবে। এই জন্য নবী আল্লাহ বলেছেন, হে নবী, আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন, কোরআনের উপস্থাপনের ধরনে কারো দিকে তাকানোর দরকার নেই। কেমন খারাপ করে কে আপনার উপর খুশি হয় না, কোনো সন্দেহ সংশয় ভয় ভীতি কিচ্ছু মনের ভেতরে রাখবেন না। অপেন কথা বলেন, আমি আসি পেছন, আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইয়াসিমু মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ কিন্তু ইয়াসিমু আসমা দেয়নি, ইয়াসিমু দিয়েছে। হে নবী, আপনি কোরআন প্রচার করতে গেলে বিপদ আপদ আসবে আমি জানি, সবার মন পাবেন না তাও জানি, অনেকেই শত্রুতা করতে পারে হিংসা করতে পারে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনাকে আমি বাঁচাবো। আল্লাহ এখন একটু করবো, এই জন্য তো আমরা পাশ কাটিয়ে চলে যাই আয়াত পড়ে। কিন্তু ঠিক এটা আয়াতের যে ব্যাখ্যাটা ওইটা আর বলতে চাই না, এদিকে ওদিকে কাটিয়ে যে কেউ যেন মন খারাপ করতে না পারে। এটা দেখো।